নমস্কার বন্ধুরা ভারতীয় ডাক বিভাগ তাদের কয়েক কোটি প্রবীণ গ্রাহক শারীরিকভাবে অক্ষম বা অসুস্থ গ্রাহকদের জন্য একটা বিশেষ সুবিধা দিয়েছে এই সুবিধাটি টাকা তোলার ক্ষেত্রে লোন নেওয়ার ক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে অর্থাৎ সময়ের পূর্বে অ্যাকাউন্ট বন্ধ করা অথবা ম্যাচিওর হওয়ার পরে কোনো অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে কিন্তু সুবিধা পাওয়া যাবে তো এর জন্য একটি বিশেষ পদ্ধতি অর্থাৎ বিশেষ একটি নিয়মে যেতে হবে এবং সেই সঙ্গে একটি বিশেষ ফর্মও পূরণ করতে হবে কোন নিয়ম অর্থাৎ কি কি নিয়ম আছে এর জন্য এবং কি কী ফর্ম পূরণ করতে হবে সেটা আমি ভিডিওতে আলোচনা করব কিন্তু তার আগে একটু বলে রাখি এর আগে একটি ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে ভারতীয় ডাক বিভাগ তাদের গ্রাহকদের সুরক্ষার স্বার্থে একটা নিয়ম জারি করেছিল যে কোনো গ্রাহক এবার থার্ড পার্টির মাধ্যমে বিশেষ করে এজেন্টের মাধ্যমে কোনোভাবে টাকা তুলতে পারবে না কারণ কি এইভাবে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছিল অনেক গ্রাহক তো সেই বিষয়ে দেখে ভারতীয় অর্থ দপ্তর পোস্ট অফিসকে এই নির্দেশকে পাঠিয়েছিল যে কোনো গ্রাহককে টাকা কোনো এজেন্ট বা থার্ড পার্টির হাতে দেওয়া যাবে না কিন্তু ওই ভিডিওতে আমরা এই বিষয়টিও বলেছিলাম যে এই নিয়ে পোস্ট অফিস অর্থ দপ্তরকে রিকোয়েস্ট করেছিল যাতে প্রবীণ ব্যক্তি শারীরিকভাবে অক্ষম ব্যক্তি বা অসুস্থ ব্যক্তিদের জন্য ছাড় দেওয়া হয় তো সেই বিষয়ে ভারতীয় অর্থমন্ত্রক এই বিষয়টি ছাড় দিয়েছে এবং সেটা এই টাকা তোলা অ্যাকাউন্ট বন্ধ করা লোন নেওয়া সময়ের আগে অ্যাকাউন্ট বন্ধ করা এই ক্ষেত্রে কিন্তু কাজ করা যাবে এবং এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে আগস্টের চার তারিখ দু হাজার একুশে অর্থাৎ এই নতুন পদ্ধতিতে আপনি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে টাকা নিতে পারবেন বাড়িতে বসে তার জন্য অন্য কোনো এজেন্ট ধরতে হবে না আপনি আপনার পছন্দের কাউকে পাঠিয়েও কিন্তু টাকাটা তুলতে পারবেন এটা কীভাবে তার জন্য কি নিয়ম করেছে সেটা দেখে নেব এর জন্য যেটা অবশ্যই কাজ সেটা হচ্ছে কি একটা ফর্ম পূরণ করতে হবে ফর্ম বারো এই বারো নম্বর ফর্মটি পূরণ করতে হবে সেখানে ওই যে অথরাইজ করা হয় যে ব্যক্তিকে অবশ্যই তাকে শিক্ষিত হতে হবে অর্থাৎ উনি যেন সিগনেচার করতে পারেন তো ওনার নাম থাকবে ওনার সিগনেচার থাকবে তারপরে ওখানে ভেরিফাই করবেন যার নামে অ্যাকাউন্ট আছে অর্থাৎ উনি লাস্টে সিগনেচার করবেন সেই ফর্মটি পূরণ করা আমি শেষে বলছি তো কী কী করতে হবে ওখানটা ওনার ডিটেলস থাকবে সিঙ্গেল যদি অ্যাকাউন্ট হয় অর্থাৎ একজনের নামে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে উনি একাই সিগনেচার করবেন আর যদি দেখা যায় দুজন আছেন অ্যাকাউন্টে তার ধরুন জয়েন্ট অ্যাকাউন্ট সেক্ষেত্রে দুজনের যে কোনো একজন সিগনেচার করলে কিন্তু হবে এবং সেই সঙ্গে ফর্ম বারোর সঙ্গে সঙ্গে অর্থাৎ ফর্ম বারোটা দেওয়া হবে কিছুর জন্য টাকা তোলার জন্য লোন নেওয়ার জন্য অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য অথবা প্রি ম্যাচর ক্লোজারের জন্য সেই সঙ্গে সঙ্গে ওনাকে ওনার কে ওয়াইসি ডকুমেন্টসও দিতে হবে অর্থাৎ ওই গ্রাহকের কে ওয়াইসি ডকুমেন্টস এবং যে অ্যাড্রেস প্রুভও দিতে হবে তবে হ্যাঁ আপনি এখানে অথারাইজ করবেন অর্থাৎ যার মাধ্যমে টাকাটা তুলতে চাইছেন অথারাইজ যাকে করতে চাইছেন উনি কিন্তু কোনোভাবে পোস্ট অফিসের সঙ্গে যুক্ত হওয়া চলবে না তো ফর্ম বারও দিলেন এর সঙ্গে আর একটি কী দিতে হবে যদি আপনি টাকা তুলতে চান তাহলে আপনাকে এস বি সেভেন ফর্ম দিতে হবে যদি অ্যাকাউন্ট ক্লোজ করতে চান সেভেন এ ফর্ম দিতে হবে এখন যদি সময়ের আগে অর্থাৎ প্রিম্যাচুর ক্লোজ করতে চান তাহলে সেভেন বি দিতে হবে এবং লোনের জন্য ফর্ম সেভেন সি দিতে হবে অর্থাৎ আপনি যে কাজটি করতে চাইছেন সেই সংক্রান্ত একটি ফর্ম পূরণ করে এবং সিগনেচার করে এবং সেই সঙ্গে ফর্ম বারোটিও আপনাকে পূরণ করে ওই অথরাইজড পার্সনের হাতে দিতে হবে যদি আপনি একদিনে বেশি কাজ করে চান অর্থাৎ ধরুন টাকাও তুলতে চাইছেন কোনো অ্যাকাউন্টও বন্ধ করতে চাইছেন লোনও নিতে চাইছেন তাহলে প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা ফর্ম নিতে হবে অর্থাৎ টাকা তোলার জন্য যে এসবি সেভেন আর অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য সেভেন এ বা অ্যাকাউন্ট প্রি ক্লোজ করার জন্য সেভেন বি এবং সেই সঙ্গে ফর্ম বারও প্রত্যেকটার জন্য কিন্তু আলদা আলাদা দিতে হবে ফর্ম বারো কিন্তু প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা দিতে হবে কিন্তু কে ওয়াইসি ডকুমেন্টস একটা দিলেই হবে যে কোনো একটা একবার দিলেই হবে অর্থাৎ প্রতিটা যে তিনটা যে আপনি কাজের জন্য তিনটা যে ফর্ম বারো দিচ্ছেন তিনটা ফর্ম বাড়ার সঙ্গে তিনটা কে ডকুমেন্টস দেওয়ার দরকার নেই একটা কে ওয়াইসি ডকুমেন্টস দিলেই চলবে এবং এটা নিয়ে যাওয়ার পরে ওখানে পোস্ট অফিসে ওনারা চেকিং করবেন চেকিং করার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তার এই অ্যাকাউন্ট যার নামে আছে ওনার সিগনেচার ওনারা ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে যদি দেখেন যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তখন কিন্তু ওনারা ওই অথরাইজ পারসেন হাতে কিন্তু দিয়ে দেবেন তবে হ্যাঁ কোনো কারণে যদি পোস্ট অফিসের সন্দেহ হয় যে কোনো কারণে এই সিগনেচারটা ট্যালি করছে না সেক্ষেত্রে কিন্তু ওই পোস্ট অফিসেরই কোনো নির্ভরযোগ্য কর্মী ওনার বাড়িতে গিয়ে এই বিষয়টি চেক করে আসবেন যে এই ফর্মটি উনি পাঠিয়েছেন নাকি বা আরও সিগনেচারগুলো ওনারা ভেরিফাই করে আসবেন যদিও এটা নিয়মে আছে কতটা হবে জানি না যে সিগনেচার না মিললে পোস্ট অফিসের কর্মী বাড়িতে যাবে এটা আমার ব্যক্তিগত মতামত তবে বিজ্ঞপ্তিতে এটাই বলা আছে যে বাড়িতে গিয়ে ওরা ট্যালি করে আসবে সিগনেচার বা অন্যান্য বিষয়গুলি তো এই দেওয়ার পরে ওইখানটায় অ্যাকাউন্টের কাজগুলো করে দেবে তবে হ্যাঁ এখানে একটু বলে রাখি শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট থেকে কিন্তু সরাসরি ক্যাশ নেওয়া যাবে কিন্তু অন্যান্য অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট বা আরও যে অন্যান্য যে সঞ্চয় প্রকল্পগুলো আছে সেখান থেকে কিন্তু সরাসরি ওই অথরাইজড পারসন অর্থাৎ যাকে টাকা তুলতে পাঠিয়েছেন তার হাতে কিন্তু কোনো ক্যাশ দেওয়া হবে না একটা অ্যাকাউন্ট পেয়ে চেক দেওয়া হবে তার ওই গ্রাহকের যার নামে অ্যাকাউন্ট আছে ওনার নামে প্রেফারে একটি চেক দেওয়া হবে ওই চেকটি সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হবে তারপরে কিন্তু উনি ক্যাশে টাকা তুলতে পারবেন তো এরপরে যে বিষয়টি আসছে এই কে ডকুমেন্টস অর্থাৎ এই যে কাজটি করার জন্য আপনি এই সুবিধাটি পাওয়ার জন্য তার বাড়িতে বসে কোনো ব্যক্তির মাধ্যমে টাকা তোলার জন্য তার আগে কিন্তু আপনাকে ব্রাঞ্চ অর্থাৎ পোস্ট অফিসের ব্রাঞ্চে গিয়ে আপনাকে কে ওয়াইসিটা কিন্তু ভেরিফাই করে আসতে হবে আপনাকে কে ওয়াইসিটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে আসতে হবে এই হচ্ছে এই নতুনভাবে টাকা তোলার নিয়ম তবে হ্যাঁ সেই সঙ্গে বলে দিয়েছে আপনি চাইলে পোস্ট অফিসের এটিএম কার্ড নিতে পারেন ই ব্যাংকিং বা মোবাইল ব্যাঙ্কিং ভার করতে পারেন বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করতে পারেন যাতে টাকা তোলার আপনার সুবিধা হয় অন্য মাধ্যমে পোস্ট অফিস থেকে টাকা তুলতে না হয় এবং সেই সঙ্গে আপনাদের আমি আগে একটা ভিডিও দিয়েছি ওখানে একটা ম্যানডেট আছে তো ওই ফর্মটি পূরণ করলে রাখলে কিন্তু আপনার রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিটে টাকা কিন্তু অটোমেটিক আপনার ব্যাঙ্কে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে আপনাকে আর পোস্ট অফিসে যেতে হবে না সেই ফর্মটি পূরণ করাও কিন্তু আমাদের চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন এবং এটা সমস্ত পোস্ট অফিসের কিন্তু কিন্তু নিয়মটি প্রযোজ্য হবে এবং এখানে বলেছে এইসব সুবিধা থাকছে কিন্তু সেই সঙ্গে যে ফর্ম বারো ইট ইজ ফার্দার ক্লারিফাইড দ্যাট ফর সাবমিশন অব অথরাইজেশন লেটার ইন ফর্ম বারো ফিজিক্যাল প্রেজেন্স অব অ্যাকাউন্ট হোল্ডার্স ইজ নট ম্যান্ডেটারি ইট ক্যান বি অ্যাকসেপ্টেড ফ্রম দ্য অথরাইজড পারসন অলসো বলে দিয়েছে কোনোভাবে ওই গ্রাহককে পোস্ট অফিসে আসতে হবে না যেটা হবে ওই অথরাইজ পার্সনের মাধ্যমে অর্থাৎ যাকে টাকা আনতে পাঠিয়েছেন ওর মাধ্যমে না হলে পোস্ট অফিসের কর্মী এসে বাড়িতে ভেরিফাই করে যাবে এটা হচ্ছে ওরা বলেছে এবারে বলবো যে ফর্ম বারোটা কীভাবে হয় পূরণ করবেন এই ফর্ম বারো পূরণ করলে আপনি জমা দেবেন যাকে অথরাইজ করছেন তার নাম তার বাবার নাম তার ফটো দিয়ে আপনি হচ্ছে ওই অথরাইজ পার্সনের হাতে কিন্তু জমা করবেন পোস্ট অফিসে অর্থাৎ আপনি যে ওই ব্যক্তিকে অথরাইজ করছেন তার প্রমাণ এটা আপনার সিগনেচার থাকবে অর্থাৎ যে অ্যাকাউন্ট হোল্ডার ওনার সিগনেচার থাকবে এখানে লেখা আছে লেটার অফ অথরিটি টু ওপেন অর অপারেট অ্যান অ্যাকাউন্ট আন্ডার দ্য ন্যাশনাল সেভিংস স্কিম অন বিহাফ অফ ডিপোজিটার সাফারিং ফ্রম ফিজিক্যাল ইনফরম্যালিটি ইনক্লুডিং ব্লাইন্ডনেস তার শারীরিকভাবে সমস্যা আছে বা মানে চোখের সমস্যা দৃষ্টিশক্তিদের সমস্যা এইরকম ব্যক্তিরা এইসব বিষয়গুলো নিতে পারবে এবার এখানটায় দেওয়া আছে টু দ্য পোস্ট মাস্টার বা ম্যানেজার যেই পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট আছে সেই পোস্ট অফিসে আপনি নামটি দেবেন দেওয়ার পরে স্যার আই বা উই যদি এ হয় সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে আই থাকবে আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে উই থাকবে দেওয়ার পরে এখানে আপনার নিজস্ব নাম অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট হলে একজনের নাম আর জয়েন্ট অ্যাকাউন্ট হলে যে কোনো একজনের নাম দিলেই হবে ডিপোজিটার অর্থাৎ যে ডিপোজিটার যার নামে অ্যাকাউন্ট তার নামটি এখানে দিয়ে দেবেন আমি এখানে দেখানোর জন্য আমার চ্যানেলের নাম এই মিটি অনলাইন দিয়ে দিলাম ডিপোজিটার অফ অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্টের সাপেক্ষে আপনি কাজটি করতে চাইছেন যে অ্যাকাউন্টটি টাকা তুলতে চাইছেন যে অ্যাকাউন্টটি বন্ধ করতে চাইছেন বা লোন নিতে চাইছেন রকম যে অ্যাকাউন্টটির নাম আপনি এখানটায় দিয়ে দেবেন তো আমি এমনি দেখানোর জন্য একটা ওয়ান টু থ্রি ফোর একটা যে একটা নাম্বার দিয়ে দিলাম আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেবেন এরপরে আন্ডার নেম এখানটায় নেম মানে কোন স্কিম সেভিং অ্যাকাউন্ট থেকে না রেকারিং ডিপোজিট থেকে না অন্য কি অ্যাকাউন্ট থেকে তো যেটা আপনি নিতে চাইছেন যেখান থেকে যে কাজটি করতে চাইছেন তবে এখানে আবার একবার বলে দিই সেভিংস অ্যাকাউন্ট থেকেই শুধুমাত্র ক্যাশ তোলা যাবে অন্যান্য অ্যাকাউন্ট হলে কিন্তু আপনার রেকারিং ডিপোজিট যদি হয় আপনি এখানে আর ডিও যদি লেখেন তাহলে আর ডি যদি বন্ধ করতে চান তাহলে আর ডি এর অ্যাকাউন্টের টাকা কিন্তু আপনার সেভিং অ্যাকাউন্টে চেকের মাধ্যমে পেমেন্ট হবে তো এখানটায় আপনি রেকারিং ডিপোজিট বা সেভিং যেটা হবে লিখবেন আমি এখানে দেখানোর জন্য রেকারিং ডি লিখে দিলাম এরপরে হেয়ার বাই অথরাইজড শ্রী শ্রীমতী মিস যা হবে যাকে আপনি পাঠাচ্ছেন ওনার নাম লিখে দেবেন দেওয়ার পরে উনি ওনার স্বামী বা হাজব্যান্ড সরি হাজব্যান্ড বা বাবা যে কোনো একজনের নাম দেবেন ওনার গার্জেনজনের তো এখানটায় ওনার নিজের নাম দিয়ে দিলেন যাকে আপনি অথরাইজ করছেন যাকে আপনি অ্যাকাউন্টটা পরিচালনা করার জন্য ক্ষমতা দিচ্ছেন ওনার নাম থাকলো এরপরে এখানটায় ওনার গার্জেনের নাম থাকবে সে বাবা হতে পারে স্বামী হতে পারে সেখানটায় নাম দিয়ে দেবেন আমি এমনি দেখার এই নামগুলো দিচ্ছি কোনোটাই কিন্তু দেবেন না আপনারা আপনারা আপনাদের নিজস্ব যে প্রয়োজনীয় তথ্যগুলো দেবেন এরপরে দেখুন এখানটায় ফটো পেস্ট ফটোগ্রাফ অফ অথারাইজড পারসন আপনি যাকে অথরাইজ করছেন যাকে ক্ষমতা দিচ্ছেন আপনার অ্যাকাউন্টে কাজ করার জন্য ওনার একটা ফটো দিয়ে দেবেন যাতে পোস্ট অফিসের পক্ষে সুবিধা হয় যে ওরা এই ব্যক্তিকে গ্রাহক অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার টাকা নেওয়ার জন্য হোক বা যে কোনো কাজের জন্য পাঠিয়েছে দেওয়ার পরে এখানে স্পেসিম্যান্ট সিগনেচার অব অথরাইজড পারসন যাকে অথরাইজড করছেন তার এখানে স্পেসিম্যান্ট সিগনেচার করতে দেবেন সে এখানে একটা দুটো তিনটা চারটা দিয়েছে পারলে আপনি চারটাই করে দিতে বলবেন ওনাকে এরপরে নিচে দেখুন আর একটা জায়গা আছে যেটাতে বলেছে সিগনেচার অফ উইনস অর্থাৎ প্রত্যক্ষদর্শী সাক্ষী যেটাকে বলে তো সেই রকম যদি কিছু থাকে অবশ্যই সিগনেচার করিয়ে নেবেন দুজন থেকে তিনজন বলেছে এরপরে সিগনেচার অর ইমপ্রেশন অফ ডিপোজিটার এখানটায় যে ডিপোজিটার অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট আছে ওনাকে এখানে সিগনেচার অথবা আঙুলের ছাপ দিতে হবে তবে হ্যাঁ এখানে বলে রাখি আবারও বলছি যে সিঙ্গেল অ্যাকাউন্ট হলে একজনই সিগনেচার করবেন আর জয়েন্ট অ্যাকাউন্ট হলেও কিন্তু যে কোনো একজনই সিগনেচার এখানে করবেন দেখুন এখানে একটা বিশেষ বিষয় দেখুন স্পেসিফ্যান সিগনেচার অফ দ্য অথরাইজড পারসন যেটা উপরে যে চারটা সিগনেচারের কথা বলেছে সেটা কিন্তু কোনো থাম ইমপ্রেশনের কথা বলা নেই অর্থাৎ এখানটায় ওরা বলতে চাইছে শিক্ষিত মানুষকে পাঠাতে যিনি হচ্ছেন কাজগুলো সঠিকভাবে করতে পারবে কোনো রকম সমস্যায় যত না পারে তাই অবশ্যই সেই রকম ব্যক্তিকে আপনি পাঠাবেন যিনি হচ্ছে এইসব কাজকর্মগুলো বোঝেন বা যিনি কাজকর্মগুলো করতে পারবেন পোস্ট অফিসের ইনস্ট্রাকশান নিয়ে হোক পোস্ট অফিসের হেল্প নিয়ে হোক যিনি কাজগুলো করতে পারবেন সেই রকম লোককে আপনি পাঠাবেন এরপরে নিচে নেম এবং অ্যাড্রেস অর্থাৎ যার নামে অ্যাকাউন্টগুলো আছে উনি ওনার নিজস্ব নাম এবং ঠিকানাগুলো এবং সেই সঙ্গে ডেটটাও দিয়ে দেবেন এটা হচ্ছে নতুন এই যে টাকা তোলার নিয়মের যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আর একবার বলে রাখি শটে আপনি যে কাজের জন্য টাকা মানে ওনাকে পাঠাচ্ছেন অথরাইজ করছেন ক্ষমতা দিচ্ছেন সেই কাজের একটা ফর্ম দেবেন টাকা তোলার হলে সেভেন এস বি সেভেন আর লোন নেওয়া বা টাকা ক্লোজ করতে গেলে অ্যাকাউন্ট ক্লোজ করতে গেলে যে অ্যাকাউন্টগুলো যে ফর্মগুলো আমি আগে বললাম ওই সব ফর্মগুলো দিয়ে দেবেন একটা করে আর সঙ্গে ফর্ম এই বারোটি দিয়ে দেবেন সঙ্গে আপনার নিজস্ব অর্থাৎ গ্রাহকের নিজস্ব কেওয়াইসি ডকুমেন্ট দিয়ে দেবেন সঙ্গে হ্যাঁ আপনি চাইলে ওই যে অথারাইজ করছেন যাকে ক্ষমতা দিচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলবে ওনাকে ওনার একটু কেওয়াশি ডকুমেন্টস নিয়ে যেতে বলবেন যদি কোনো কারণে পোস্ট অফিসে যদি কোনোভাবে সমস্যা হয় ওনারা কিন্তু ওই ডকুমেন্টসগুলো দেখে ভেরিফাই করে নিতে পারবে যদিও এটা বিজ্ঞপ্তিতে না বলা থাকলেও কোনো কারণে যদি সমস্যা হয় তখন কিন্তু আপনাকে আবার ওই অথারাইজ পার্সনকে ঘুরিয়ে আনতে হবে বা ওনাকে ঘুরে আসতে হবে সেক্ষেত্রে সমস্যা হবে চাইলে ওনারও একটা আইডি প্রুফ নিয়ে যেতে বলবেন তাতে আপনার সমস্যা কমবে এই হচ্ছে বয়স্ক নাগরিক অসুস্থ নাগরিক বা শারীরিকভাবে সমস্যা আছে এমন নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টি সঠিকভাবে বোঝাতে পেরেছি আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং এই ভিডিওটিতে যদি কোনো বিষয়ে যদি কোনো সমস্যা হয় বা কোথাও যদি আপনার মনে হয় যে আরও এখানে একটু ব্যাখ্যা করলে ভালো হতো অবশ্যই সেটাকে কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকুন খুশিয়ে থাকুন এবং অবশ্যই সজাগ থাকুন